হরে কৃষ্ণ হরি বল। তোমাদের সকলকে নাট খটখানে ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা সকলেই জানো যে জন্মাষ্টমী আগামী 26 তারিখে খুবই সামনে চলে এসেছে, গোপাল সোনার জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমীতে গোপাল সোনার প্রিয় খাবার কি তোমরা সকলেই জানো, সেটি হচ্ছে মাখন। আর আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিভাবে মাখন তৈরি করবে খুব ইজি পদ্ধতিতে সেটাই কিন্তু তোমাদের সাথে বলবো। আর মাখন রাখার জন্য কিন্তু প্রথমেই প্রয়োজন আছে আমাদের একটি হাঁড়ি। তো আমি হাঁড়িটাকে দেখো ডেকোরেশন করে নিয়েছি, তো চলো এবার দেখে নিই কীভাবে আমরা মাখন তৈরি করতে পারি। বন্ধুরা, তোমরা কিন্তু মাখন অনেকভাবে তৈরি করতে পারো, যেমন তোমরা ঘি দিয়ে তৈরি করতে পারো বা মালাই দিয়ে তৈরি করতে পারো এবং দই দিয়েও তৈরি করতে পারো। তো আজকে তোমাদের সাথে আমি শুধু ঘি দিয়ে কীভাবে তৈরি করবে মাখন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই লাগবে দেখো পিওর ঘি, আর এই ঘিটি আমাদের বাড়িতেই তৈরি হয়েছে। তোমরা যদি রেসিপি চাও আমাকে কমেন্টে জানিও। তারপরে লাগবে দেখো কেশর, যেটাকে স্যাফরন বলা হয়, এবং আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি বাদাম, যেমন আমন্ড এবং কাজু বাদাম। তো বাদামগুলোকে আমি কেটে নিয়েছি। আর এখানে দেখো নিয়ে নিয়েছি চিনি, এটা হচ্ছে চিনির গুঁড়ো, আর এটা হচ্ছে সেই হাঁড়িটি। তো এই কটা দিয়ে কিন্তু আমরা বানাবো। আর এখানে রয়েছে দেখো একটা কাচের পাটি এবং চামচ, আর আমাদের লাগবে বরফ। তো এই কটা জিনিস দিয়ে কিন্তু আমরা বানাবো। আর লাগবে দেখো সসপ্যান, তো এই কটা জিনিস দিয়ে আমরা মাখন বানাবো। তো প্রথম স্টেপ হচ্ছে যে ঘিটি কিন্তু আমাদেরকে লিকুইড ফর্মে আনতে হবে। তো আমি দেখো এখানে জ্বালিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু জ্বালিয়ে নিয়ে তোমরা যে ঘিটি একটু গাঢ় টাইপের রয়েছে সেটাকে কিন্তু লিকুইড করে নেবে। বন্ধুরা দেখো ঘিটিকে লিকুইড করার পর এই ঘিটি নামিয়ে নেবে। তো আমি এই ঘিটি নামিয়ে নিচ্ছি, সেই যে কাচের বাটিটি ছিল সেই বাটিটার মধ্যে আমি নামিয়ে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরফ। দেখো বন্ধুরা, বরফ দিয়ে কিন্তু আমরা যে মাখনটি তৈরি করতে পারবো। তো দেখো আমি এখানে বরফটা দিয়ে তারপরে কিন্তু নাড়িয়ে নিচ্ছি, আর আমি আরও কয়েকটি বরফ দিয়ে নিচ্ছি। দেখো বরফ দিয়ে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি, আর তোমরা দেখেই বুঝতে পারছো যে ঘি থেকে কিন্তু মাখন হয়ে যাচ্ছে। দেখো এভাবে কিন্তু তোমরা যখন তখন ইচ্ছা করলেই কিন্তু গোপালসোনাকে মাখন বানিয়ে তোমরা গোপালসোনাকে ভোগ দিয়ে সেবা নিতে পারো। তো দেখো গোপালসোনার কিন্তু প্রিয় মাখন, আর কত ইজিলিভাবে কিন্তু মাখন বানানো হয়ে যাচ্ছে। তো মা যশোদা যেটা খুব কষ্ট করে বানাতেন সেটা কত নিমেষেই কত স্পিডলি হয়ে যাচ্ছে। তো দেখো এবার এখানে যে বরফগুলো ছিল আমি বরফগুলো বার করে নিলাম, আর এর মধ্যে দিয়ে নিচ্ছি দেখো চিনির গুঁড়ো যেটা ছিল সেটা আমি দিয়ে নিলাম এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তোমরা যদি চিনি না পাও তাহলে কিন্তু গুড় ইউজ করতে পারো। দেখো বন্ধুরা, এভাবে কিন্তু মাখন তৈরি হয়ে গেল। এবার আমি এই মাখনটিকে সেই যে হাঁড়িটি ছিল হাঁড়িটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর মাখনটাকে তোমরা একটু চিপে নেবে, কারণ বরফ যেহেতু দেওয়া হয়েছিল তাই ওটার মধ্যে একটুখানি জল লেগে থাকতে পারে। জলটা আমি বের করে তারপরে কিন্তু দেখো এই হাঁড়িটির মধ্যে ভরে নিচ্ছি। তো এভাবেই তোমরা ঘি দিয়ে সহজেই মাখন তৈরি করে নিতে পারবে, এবং দই দিয়ে এবং যে মালাই সেটা দিয়ে কিন্তু তোমরা বানাতে পারো। সেটা নিয়ে আমি তোমাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করব। তো দেখো এখন আমি যে হাঁড়িটি ছিল ডেকোরেশন করে নিচ্ছি, এর মধ্যে স্যাফরন এবং সেই যে বাদামগুলো ছিল সেগুলো আমি দিয়ে নিচ্ছি। দেখো আমার দুটো হাঁড়ি হয়ে গেছিলো, তো দুটো হাঁড়িতেই কিন্তু আমি এই মাখনটা ভরে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি এর মধ্যে তুলসী পাতা দিয়ে নিচ্ছি এবং গোপালসোনাকে ভোগ দিয়ে দিচ্ছি। তো তোমরা এভাবে কিন্তু জন্মাষ্টমীতেও গোপালসোনাকে দিতে পারো, তো গোপালসোনা কিন্তু খুবই খুশি হবে, ঠিক আছে? তো দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি, আর আমার কানাইসোনাকে দেখো কতটা খুশি কানাইসোনা। তো এবার আমি দেখো গোপালসোনাদের আরতি করে নিচ্ছি, তারপরে ওদেরকে আমি ভোগটি দিয়ে দিচ্ছি। গোপালসোনার কিন্তু খুব পছন্দ হয়েছে, তোমরা অবশ্যই তোমাদের গোপালসোনাকেও এরকম বানিয়ে অবশ্যই খাইও। দেখো এই তো ভিডিওটি এখানে শেষ করছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখো, আর কানাইসোনার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের কানাইসোনার পাশে দেখো। হরে কৃষ্ণ হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় কানাইয়া লাল কি জয়, হরি বল।